গুৱাহাটী মহানগরীত বহুত মানুহেই বাস করে, সেই মানুষের ভিড়ের মাজেদি জীবনটা ঠেলি হেঁচি পার করব বিচার এজন অতি সাধারণ মানুষ আছিল মোর দেউতা। সেই সাধারণ মা দেউতার মরমত সদায় সেমেকি থাকা এজনী তেনেই সাধারণ ছোৱালী আছিল মই। কিতাব লৈ পঢ়া টেবুলত পঢ়ি থাকার সময়তে এদিন দেউতাই ঘোষণা করলে, পঢ়া শেষ, এতিয়া হেনো বিয়া। অ, কিতাবখনৰ নামটো কোৱাই হোৱা নাই নহয়, সম্ৰাজ্ঞী।
তেনে সাধারণ আছিল আমার ঘরখন, আন বহু পরিয়ালর দরে তেনে সাধারণ আছিল আমার পরিয়ালট। মোর মা সরতে ঢুকাইছিল, দেউতার নয়নের মণি হয়ে ডাঙর হয়েছিল। এদিন হঠাৎ আমার ঘরে কোনোবা এজন আহিল, দেউতাই কলে তোর বিয়া। ঠিক দোকানত সজাই থা পুতলাটো বা ফুলদানিটো হয়ে সেইদিনা মোক চাবলে অহা সেই মানুষজনের সম্মুখত থিয় হবলে সাজু হলো মই। চেনি দিছা না? নাই বঢ়িয়া, মই চেনি খাও গতি মোর সুগার হওয়া নাই। তাকে লৈ যদি কোনোবাই প্রশ্ন করে তেনেহলে মোর তাঁরডাল ছিগি যায়। ও ইয়াত আমি চাহ খাওয়াতে উচিত কথা নহব। নতুন নতুন চিকেনের কাবাব বনবলে ওলাইছে, তাত আমি হাত দিয়ে থাকি কোনো লাভ নাই। বরদা, আপনার ঘরটোর এইটাই একমাত্র রুম নাকি? আর বেলেগ রুম নাই নাকি? আছে আছে আছে, যদি বলক চাই আহো। হাজার কেন, আমি কিন্তু ইয়াত বেশি দেরি নকরো। বেশি দেরি নকরো মানে মই ইয়াত রই থাকিম বলে ভাবিছা নাকি? নহয় মানে মই ইয়াত লুচি ভাজি নিদিয়ালৈকে রই থাকিম বলে ভাবিছা নাকি? এও বতাত প্যান্ট শার্টর কাপড় দিয়ে সেবা নকরালে মই ইয়াত রই থাকিম বলে ভাবিছা নাকি? মইনো কেতিয়া তেনেকে ভাবিলো? ইমান খাবলে নপা পিনিবলে নপা মানুহ এই মহানন্দ হাজরিকা নহয়। ইমান সেন্টিমেন্ট লগাকে কথা নকবা, বেয়া পাও। হাজরিকা লগত এইটাই সমস্যা, কেতিয়া কোনটো কথাই তেওঁৰ সেন্টিমেন্টত আঘাত করে তার একো ঠিক নাই। তুমি বেশি জানা না? নয় মই কোন জানো, দেউতাই কৈছে। কি কৈছে? আপনি বলে মোক বিয়া করাব, মোক সাবলে আহিছে। আর কি কৈছে মোর কথা? আপনি সরকারি চাকরি করে লেখা মেলাও করে বলে কৈছে। বলে কৈছে মানে মোর লেখা বই তুমি পড়া নাই? মই এবার গল্প উপন্যাস পড়ি বড় এটা ভাল নাপাও। কিয়? কিবা বড় মিছা মিছা যেন লাগে। মই কিন্তু জীবনের সঁচা বড় কিনে পড়োতে কিবা মিছা মিছা যেন লাগে। তুমি হয়তো জীবন দেখাই নাই সেইখানে তেনে ভাবছো। হব পারে, আজিলেকে দেউতাই মোক যে দেখুৱাই আহিছে তাকেই মই মোৰ জীৱন বুলি মানি আহিছো। আৰু এতিয়া মই যি দেখুৱাম তাকে জীৱনৰ সত্য বুলি গ্ৰহণ কৰিবলগীয়া হ'বও পাৰে। লাগিলে হয় সত্য যিমানে অপ্ৰিয় নহওক কিয়, মই পিছে চাকৰি বাকৰি কৰি বৰ এটা ভাল নাপাওঁ। বুজিছে, বেছিভাগ মই অফিচলৈ নেযাওঁ। কিয়? কি লাভ মই ফাইলবোৰৰ মাজত সোমাই থাকিলে? কেইটাই চিনি পাব তোমাক এইবোৰ কৰি থাকিলে? মই মোৰ হাতত কলমটো তুলি লৈছো ফাইলত চহী কৰিবলৈ নহয়, নিজকে বিখ্যাত কৰিবলৈ, ৰাজ্যৰ পৰা প্ৰশংসা। মই যোন খেতিমান লেখক হ'ব বিচাৰোঁ, সাহিত্যিক হ'ব বিচাৰোঁ, এয়া মোৰ আকাংক্ষা নহয়, সাহিত্যৰ জগতখন মই ৰজা নহয় সম্ৰাট হ'ব, এয়া মোৰ সপোন নহয় অব্যৰ্থ লক্ষ্য। আৰু মই বিচাৰিম মানে মই আশা কৰোঁ মোৰ সহধৰ্মিনী হিচাপে, মোৰ অৰ্ধাংগিনী হিচাপে তুমি মোক সম্ৰাট খুজোৱাত সহায় কৰিবা, মনে মনে মোক সহযোগ কৰিবা। মই চেষ্টা কৰিম, কিন্তু নাজানো এই ক্ষেত্ৰত মই কিমান দূৰ সফল হ'ব পাৰিম, কাৰণ আপুনি যিখন পৃথিৱীৰ কথা কৈছে সেইখন মোৰ কাৰণে তেনেই অচিনাকি। তথাপি কথা দিছোঁ আপোনাক, উন্নতিৰ জখৰতা লাগুৱাই যোৱাত আপোনাৰ সন্মুখত মই কেতিয়াও বাধা হৈ থিয় নিদিম। মই তোমাৰ পৰা সেইখিনি আশা কৰিম, আৰু তাতকৈ মই বেছিকৈ দিবলৈ চেষ্টা কৰিম। তোমালোকৰ কথা বতৰা শেষ হ'ল নে? মই কিন্তু লাহে লাহে বড় হৈ গৈছো দেই। কথা পতাই এতিয়া কত হ'ব হাজৰিকা দা, আজিকালি থাকি গ'ল, সেইখিনি বিয়াৰ পিছত পাতিম। কি বিয়া? তাৰমানে কথাবোৰ চেতাল হৈ গ'ল? বড়ো দা আৰু ৰৈ থাকিব নোৱাৰি, বজাই দিয়ক বিয়াৰ বেণ্ড পাৰ্টি। বড় ভাল লাগিল দেই, বলো লাগো, বলো বলো বলো।
ছোৱালী দেই, কথাবোৰ ইমান সুন্দৰকৈ বুজি পায় নহয়। যি দেখিছোঁ আমাৰ আকাশৰ ভাগ্যখন ভাল, পিছে সেই ভাগ্যখন সি কিমান দিনলৈ ভালকৈ ৰাখিব পাৰে সেইটোহে এতিয়া ক'ব নোৱাৰি। কিয়, ক'ৰবাত কিবা হৈছে নেকি? নাই হোৱা, সি বৰ উচ্চাকাংক্ষী মানুহ, যশ খ্যাতি গ্লেমাৰ পাছত চকুমুটি দৌৰি ফুৰা মানুহ, তেনে মানুহে ক'ত কেতিয়া কি কৰি পেলাই একো ঠিকনা নাই। তুমি ঘৰলৈ যোৱা, আমাৰ এতিয়া ঘৰ নেদেখিলে ল'ৰাই ৰাও চেঞ্জ কান্দিব যোৱা। তেতিয়াহ'লে মই এতিয়া আহিছিলোহে দেই, হ'ব, ইমান মাত লগাব নালাগে, সদায় আহি থকা ঘৰ যোৱা। মই চাকৰিটো এৰিলো আজিকালি। তুমি চাকৰিটো এৰিলা, কিন্তু কিয়? অফিচাৰৰ লগত কথা কটাকটি হ'ল, কামত মন নিদিয়া বুলি ক'লে, ছাছপেণ্ড কৰিম বুলি ধমকি দিলে, সহ্য কৰিব নোৱাৰি ৰেজিগনেশ্যন এটাৰ মুখত মাৰি থৈ আহিছোঁ। খুব মাৰি থৈ আহিলা বুজি পালোঁ, কিন্তু চাকৰিটো নহ'লে তুমি চলিবা কেনেকৈ? ইফালে নতুন নতুন বিয়া পাতিছা, লাহে লাহে খৰচৰ মাত্ৰা বাঢ়ি যাব, সেইবুলি মনৰ বিপৰীতে এনেকৈ কাম কৰি থাকিব নোৱাৰি, বৰ মানসিক কষ্ট হয়। মানসিক কষ্ট হয় বুজি পালোঁ, কিন্তু কোনো কিন্তু নাই দাদা, আমি আমাৰ সংসাৰখন সুন্দৰকৈ চলাব পাৰিম, এওঁ চাকৰি কৰকি বা নকৰকি। জয়ভূমি, কিয় আপুনি দেখোন মোক কৈছিল, আপুনি হাতত কলম তুলি লৈছে ফাইলত চহী কৰিবলৈ নহয়, লিখা মেলা কৰিবলৈ, গতিকে ফাইলত খৰচ কৰা চিয়াহীখিনি এতিয়াৰ পৰা আপুনি লিখা মেলাত খৰচ কৰিব, মই আপোনাক সহায় কৰিম। এয়াহে অৰ্ধাংগিনী কথা, আকাশ জাহ্নৱী তোমাৰ লগত থাকিলে তোমাৰ একো টেনশ্যন নাই, তুমি নিশ্চিন্ত মনে লিখা মেলা কৰি যোৱা, পাছত চব লাইনত লাগি যাব, মই আহোঁ দিয়া। কথাষাৰ কওঁতে তুমি ঠিকেই কৈছা, কোনোতে ভালেই শুনি, কিন্তু এই অসমহীন ৰাজ্যত লিখা মেলা কৰি সংসাৰ চলোৱাটো যেন সম্ভৱ। সংসাৰখন চলাওঁতে কেইটা টকা লাগে, সেইখিনি ঘটিবলৈ কলমত জোৰ নাই নে আপোনাৰ? জোৰ আছে, কলমৰ ওপৰত বিশ্বাসো আছে, কিন্তু চলাই নিজকে এষ্টাব্লিছ কৰিবলৈ মোক 2-3 বছৰ সময় লাগিব, আৰু 2-3 বছৰ আমি চলিম কেনেকৈ, কিবা এটা ইনকাম চ'ৰ্চ লাগিব। মোৰ মোৰে একো কাম নকৰা হৈ গৈছে জানোবে, চিন্তা কৰি কৰি মই একো পাৰ পাৰ নোপোৱা হৈ গৈছোঁ। তুমি তুমি যি কৰা কৰা, মই অলপ স্বামীৰ মুখেদি লিখাৰ কথা শুনাৰ পাছত কোন ঘৈণীয়েকে বাৰু হাত সাৱটি বহি থাকিব পাৰে, কোন ঘৈণীয়েকে বাৰু হাত দাঙি চাৰান্তাৰ কৰি গিৰিয়েকৰ আগত ক'ব পাৰে মই একো কৰিব নোৱাৰো, কিবা কৰাৰ ক্ষমতা ঘৈণীয়েকবোৰ নাথাকে। নাই নাই, মই ইমান বেছি দুৰ্বল হ'ব নোৱাৰো, দেউতা মই 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 কৈ আছোঁ, তুমি মোক সহায় এটা কৰিব লাগে দেউতা, মোক মোক কিছু টকা ধাৰলৈ লাগে, ধাৰলৈহে কৈছোঁ মই তোমাক, 2 বছৰমানৰ পিছত সমূহ টকা মই তোমাক উভতাই দিম, প্লিজ প্লিজ তুমি 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 না নকৰিবা, ধৰি লোৱা ধৰি লোৱা, এয়া তোমাৰ ছোৱালীৰ সন্মানৰ প্ৰশ্ন। তুমি বেয়া হলে মোৰ পাখৰে চুলাই নজ্বলিলেহেঁতেন, তুমি দেউতাৰ পৰা টকা কেইটা যোগাৰ কৰি সংসাৰ খৰচ বহন কৰিছা কাৰণে আজি মই মন কৰি লিখা মেলা কৰিব পাৰিছো। দেউতাই যি একো মৰমতে টকাখিনি দিছে, আমি যিকোনো উপায়েৰে দেউতা টকাখিনি উভতাই দিবই লাগিব, কিন্তু আৰু তাৰ কাৰণে মই টকা ঘটিব লাগিব, আৰু টকা ঘটিবলৈ মই দুগুণ বেছি লিখিব লাগিব। দুগুণ নহয়, 4 গুণ লিখিব লাগিব, মই আছো নহয়। তুমি যে আছা সেইটো মোৰ কাৰণে ডাঙৰ সাহস, মই ভাতকেইটা খাই লওঁ ৰবা। Thank you.
লাখ টকা আছে। মই বিচাৰিছো এতিয়াৰ পৰা আপুনি জিকে মোৰ কাৰণে লিখা, মানে মোৰ পাব্লিকেশ্যন হাউচৰ কাৰণে লিখা। আসলে আপনার এইবার এই আলোচনী ফলে কি উপন্যাসখানে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছে, হৃদয়ে গ্রহ রাখে গেলিছে, বিক্রিয় যথেষ্ট ভাল, আর তার কারণে হয়তো অন্য পাবলিশারে আপনার ওর ভিড় করাটা স্বাভাবিক, আর সেই কারণে আগে ভাগে আহি মই আপনার কাছে থিয় হয়েছি। আপনার দরে ইমান ডর পাবলিশার যদি মোর ওসর আছে সে মূল ডর সৌভাগ্যের কথা। না না প্রতিভা চিনি উলিওয়া মানে বড় বিশেষ বেয়া নহয়, কার কলমর চিয়াহী লীলা, কার কোলা, কার রঙা, এয়া সিলেক্ট করা মূল কেতিয়াও ভুল নহয়। আসলে কি জানে, আমি হলো কিতাপর ব্যাপারী, আপনাদের সমাজের কারণে দহর কারণে যিমানে ভাল ভাল কথা নিলেখক কিয় আমি কিন্তু তাত সদায় ব্যাপারের অঙ্কটহে বিচারি উলিয়াও। এই কারণে কৈছো এইবার এখন আপনি বেলেগ উপন্যাস লিখ, মানে প্রেমর উপন্যাস লিখক, যাক লো বহুত চর্চিত হয় আর আপনিও কিছু গালি খাবলগাত পড়ে। গালি গালি আজিকালি গালি খাওয়াটে হল মানে গ্ল্যামার অর্জার মূল আহিলা। আপনার যে যিমান গালি পারিব আপনি ধরে লব যে আপনি সিমানে বিখ্যাত হয়েছে, আপনি সিমানে চর্চিত হয়েছে। সেই কারণে কৈছো প্রেমর উপন্যাস লিখক, অশ্লীল প্রেম। পাণ্ডুলিপিখন চাইয়ে ভাল লাগে, ইমান ডিসিপ্লিন, ইমান ধুনীয়া আখর, কার আখর এই মুড়ি? এক্সিলেন্ট এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, খুব কম সংখ্যক রাইটার হয়ে এনেকা হ্যান্ডরাইটিং থাকে। থ্যাংক ইউ স্যার। নতুন উপন্যাসখনৰ নাম কি, এইটোৱে সুধিব কাহিনীটো কি, এই কিমান উত্তৰি থাকিবা তুমি? এইখন এইখন লোৱা, যেনেকে যেনেকে লিখি দিছো অলপ চাই মেলি কপি কৰি দিবা, লোৱা কাইলৈ লাগিব। আপুনি আজি কিবা গিলি আহিছে? মোৰ নতুন উপন্যাসখনৰ লাখ কপি চেল হৈছে, তাকে লৈ পাৰ্টি দিছিল পাব্লিছাৰে, মোৰ সাফল্যক লৈ পাৰ্টি। মদ খাবলগীয়া হব পাৰে। মোৰ উপন্যাসখনৰ খলনায়কটোৱে মদ খাই ঘৈণীয়েকক পিটিছিল, মই কিন্তু তোমাৰ ওপৰত হাত উঠোৱা নাই, এই ফলৰ পৰা তুমি যথেষ্ট লাকি। আকাশ, আপুনি এটা কথা কৈছে, আপুনি কৈছে কপি কৰি থবা, কাইলৈ পুৱা লাগিব। আৰু এটা কথা, মই জীৱনে লিখো নহয়, এইবোৰ চব
কাল্পনিক, এই কল্পনাবোৰক বাস্তৱটোৰ লগত তুলনা কৰিবলৈ নাযাবা, ঠক খাই মৰিবা। মই মই হুঙ্গৈ গুড নাইট, গুড নাইট, মই মই হুঙ্গৈ, মই মুখে ফোন করে, ইখন হাতে টকা দিয়ে সিখন হাতে বটা লো গুছি যায়, তার মানে আমার সাহিত্য সকলে যে বটা পায় তার বেশি ভাগে এই টেলিগ্রামে ম্যানেজ করে দিয়ে। আসলে কি জানে, এই বটা চটা পাই না থাকলে আমার সাহিত্যিক বিলাকর গ্ল্যামার না থাকে, আর যে গ্ল্যামার কমি যাওয়া বলে ভাবে সিয়ে ফোন করে এই টেলিগ্রাম। এই সাহিত্যিক সমাজখন বড় বেলেগ সমাজ দেই, বাহিরের পর ইমান পবিত্র যে দেখি কিন্তু ভিতর ইমান লেতেরা। আগতে ইমান লেতেরা নাছিল, কিন্তু লাহে লাহে আমার দরে মানুষগুলো ভিতরলৈ সোমায় এফালৰ পৰা সব গেলাই আনিছো বাপেকে। আপনি মাতিছে আর লোকাল লোক হাজির। হেরা আকাশ, তোমালোকে কলমেদি ইমান ভাল ভাল কথা লিখা, কিন্তু তোমালোকৰ সোসাইটিতে যখন দালাল থাকে এওঁর মুখেদি মই সব কথা গম পাই গেলো নহয়। আপনি এটা যাওক হাজরিকা, এওঁ লগত বড় এটা জরুরি কথা আছে। এই দালালবোৰৰ লগত তোমালোকৰ কি জরুরি কথা থাকিব পাৰে? আমাৰ কিন্তু কিছুমান পার্সোনাল কথা থাকে হাজরিকা, আৰু সব কথাই প্রতিবেশীক জনাব লাগিব বুলি তো কোনো কথা নাই, আৰু সব কথাই প্রতিবেশীয়ে জানিব লাগিব বুলিও কোনো কথা নাই। মই আহিছিলোঁ তোমাক এটা নিমন্ত্রণ জনাবলৈ, কাইলৈ মোৰ ল'ৰাটোৰ জন্মদিন। মই যাব নোৱাৰিম, কাইলৈ মোৰ টিভিত এটা ইন্টারভিউ আছে। তুমি নাহিলেও মই বেয়া নাপাওঁ, মোৰ ল'ৰাই বেয়া নাপায়, কিন্তু তুমি যে এতিয়া বহুত ওপৰৰ মানুহ, বহু বিখ্যাত মানুহ, সেই কথা প্রতিবেশী হিসাবে আমি নজনা নহয়। কেবল জাহ্নবীক নপঠাব, নাথাকিবা, ল'ৰা ছোৱালী দুটাকো লগত নিবলৈ কবা। গ্ল্যামাৰ আৰু খ্যাতি দুখন পাখি লগাই তুমি উৰি ফুৰিলেও তোমাৰ পৰিবাৰ কিন্তু এতিয়া মাটিতে ভৰি দি আছে, পাখি কথা জতাই হবলৈ চাগে তেওঁৰ ইচ্ছা নাই। আও দিয়া, শ্রেষ্ঠ কান্তলিয়া বটা ইয়াকে কয় কান্তলিয়া, মোটকে আর বেশি ভালকে কোনো মারিব নয়, মনত রাখিবি। বটাটো আপনার লাগিব নে নাই? লাগিব লাগিব। হ্যাঁ, যদি লাগিব 3 লাখ জোগাড় করো। জিএসটি লাগিছে, উপায় নাই, এনে 2 লাখতে হল এটা, কিন্তু এই শর্টটার কারণে আর 1 লাখ টাকা আপনি দিবই লাগবে। দিবনে নাই কোক? নিদিলেও কথা নাই, এই বটাটার কারণে বহু কাস্টমার লাইন লাগিয়ে আছে।
কমদার বন্ধ করে দিয়া, সবকে জনাই দিয়া বুকিং কমপ্লিট, আর মাল জোগাড় করিম, জোগাড় করিব। বিখ্যাত হওয়ার এই গোল্ডেন চান্স এড়াত নয়। কিন্তু পেনশনের টাকা কিটারে লোন মারিবলৈ মই অপারক। লোন নামারিলে ব্যাংকে ঘর মাটি খিনি লৈ যাব, কি করো মই একো ভাবিয়ে পার নাই মাজনী। তুমি তুমি চিন্তা নকৰিবাচোন দেউতা, তুমি আমার বিপদের সময় সহায় করেছিলা, এটা তোমার সহায় করা আমার দায়িত্ব। তুই জয় কবিছিল কথাকিটা, তেও যদি লোন মরার দায়িত্ব লয় তাহলে এই বিপদটার মই অল্প মুক্ত হব পারিম। এই ঘর মাটি খিনি মোট পৈতৃক ভেটি, পৈতৃক ভেটি এনেক হেরাব লাগিলে মই মোট কষ্ট পাব মাজনী, বড় কষ্ট পাব। জানাবি তোমার লগত কথা এটা আছিল, অকলে পাতিবলগিয়া কথা। মই আহুতে মাজনী, তুমি ভালে আছা নহয় আকাশ? ভালে তো আছোই, নাম জোহ খেতি এনেকে আগুড়ি ধরেছে, ভালো নথকার প্রশ্ন উঠে। তোমালোকর ভাল হওয়া দেখিলে আমার শান্তি, আমাক আর বেলেগ কি লাগিছে। মই আহু দিয়া, আহু দে মাজনী। দেউতা দেউতা বড় সমস্যাত পড়ছে বুঝলে, কথা এটা আছে তোমার লগত। দেউতাই বলে ঘর মাটি বন্ধ করতে আমাক সহায় করেছিল, দরকারি কথা। এটা ব্যাংকের নোটিশ আছে, লোন মারিব নহলে ঘর মাটি ব্যাংকের হাতে যাও যাও হয়েছে। তুমি মোক এটা সহায় করে দিব লাগে। দেউতার লোন আমি মারি দিব লাগিছিল বুঝলে। তোমার দেউতার লোন আমি একো কিয় মারিব লাগে? কেউ মারিব লাগে মানে, সেই লোন দেউতা আমার কারণে লছিল, সেই সময় দেউতা আমার সহায় নকরা হলে আমি আমি শুকাই মরিবলগিয়া হলো। জানা কা এইবর কথা মই পাহৰি যোৱা নাই, ইমান অকৃতজ্ঞ নহয় মই, আর তুমি মই ধৈর্য ধৰা মই সব ম্যানেজ কৰি আছো। সেই ঘৰ মতে দেউতাৰ পৈতৃক ভেটি, সেই ভেটি হেৰাবলগিয়া হলে দেউতাই দেউতাই বৰ মানসিক কষ্ট পাব, আৰু মই তেওঁ কষ্ট ভুগিব নিদিও। তেওঁ তোমাৰ দেউতা মানে মোৰ দেউতা, গতিকে মই কিবা এটা কৰিব লাগিব। আপনার পর মই এইখিনি কথাই শুনি বলে ভাবিছিল, আর মই তোমাক শুনাইছো, এটা তুমি মোর কথাটো শুনিলে মই ভাল পাম। কখন কি কথা? মোক এটা বটা লাগে, একাডেমি সাহিত্য বটা। এই বটাটো নোপোয়ালোকে সাহিত্যিকজনে পাবলগীয়া স্বীকৃতিখিনি কেতিয়াও নাপায়, গতিকে এনি হাও যিকোনো প্রকারে বটাটো আদায় করব লাগিব। কিন্তু লাখ বলে যেন বটা পাব পারি? লাখ বলিলে আজিকালি সব বস্তুই পাব পারি যদি তোমার হাতত মাল থাকে। মই দালাল এটা ফিটিং করেছো, সি 3 লাখ টাকা লাগবে বলে কইছে। 3 লাখ? এনি হাও 3 লাখ জোগাড় করবই লাগিব, এবার চান্স পাইছো, কোনো কারণে মিস করব নোয়ারি। কিন্তু ইমান টাকা আপনি জোগাড় করব কোর পর? পাবলিশারও নিদিয়ে ইতিমধ্যে বহু টাকা অ্যাডভান্স লোয়া আছে, এবারে দালালতে কইছে কাইলোর ভিতর 3 লাখ টাকা দিব লাগিব, নহলে বলে বেলেগ সাহিত্যিকে দিউনি বলে হাত মেলি আছে। তুমি কিবা এটা উপায় উলিয়া জানবি, নহলে এইবার এই চান্স মিস করব লাগিলে মই 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 বড় কষ্ট পাম, হতাশাত ভুগি হয়তো মোর কলম দশল হয়ে যাব, কোনোদিন একো লিখিব নোয়ারা হয়ে যাব মই। রবসুন আপনি আপনি ইমান অধৈর্য কি হয়েছে, রবসুন কিবা এটা উলাব উপায়। উপায় তো আছে যদিহে তুমি মান্তি হওয়া। কি উপায়? তোমার বিয়াত দেউতারে তোমাক বহু টাকার হোম দিছিল, সেই হোমখানি লকারতে আছে, যদি সেইখানি হোম বেশি দিয়া যায় তেনেহলে আমার প্রবলেম তো নাইকিয়া হয়ে যাব। সোনার গহনাখিনি সেইখানি পিছত আকৌ গঢ়াই দিব পারিম, এইবার চান্স পাইছো, আর প্রতিবার তো এই চান্স নাহে। তুমি দেখুন কৈছিলা তুমি মোর উন্নতির পথত কোনোদিন বাধা হয়ে ঠিয় নিদিয়া, এইবার এইবার বাধা নহবা প্লিজ। দেউতাই মোক বিয়াত দিয়া গহনাখিনি মায়ে গড়াই থোৱা আছিল, মার গহনাখিনি বেশি দিবলগিয়া হলে বড় বড় কষ্ট হব, তথাপি কোনো কথা নাই দিয়ক, আপনি যেটা বিচারিছে তাকেই তাকেই হব দিয়ক, লকার চাবি পাত লৈ যাব, যি আছে সব বেশি দিব, এনেও সেইবোৰ পিন্ধি ধুনিয়া হয়ে থাকার মোৰ ইচ্ছা নাই, গ্লেমারৰ চিকমিকনি আপনাকে প্রয়োজন, মোক তো সেইবোৰৰ দরকার নাই। তোমাক যে তোমাক যে কি বলি ধন্যবাদ জানাম নহয় জানবি, পদে পদে তুমি প্রমাণ করে দিছা যে সচৰ অর্থত তুমি মোৰ অর্ধাঙ্গিনী, এইবার একাডেমি বঁটাটো আদায় করে দিবা দিয়া, তারপর দেখিবা সাফল্যর বাতিলে মই কেনেকে দৌড়িছো, কিমান বেগাই দৌড়িছো। দৌড়তে কেবল সাবধান হব, দৌড়তে কেবল সাবধান হব যাতে উজুতি না খায়। আকাশে একাডেমি বঁটা পাইছে, সেই ফুর্তিতে ওচৰ চুবুৰীয়াত
জাহ্নবীয়ে চাহ খাবলৈ মাতিছে, তাৰ পৰা ভিআইপি ট্ৰিটমেণ্ট কিয় বিচাৰিমে? হা, ইমান ফাল্টু মানুহ বুলি ভাবিছা নেকি তুমি? মই কিয় খাব লাগে? তোমালোক কোনেও নাখাতে মই কিয় খাম? হে, মোক কিবা খকুৱা মানুহ বুলি ভাবিছা নেকি তোমালোক? আপুনি যে খকুৱা নহয় সেইকাৰণে ভয় লাগে। আমি এটাই খাই ল'ম আৰু আপুনি খং কৰি অভিমান কৰি বহি থাকিব, তেনেকুৱা বহুত বাৰ হৈছে, সেইকাৰণে কৈছো আপুনিও খাই লওক। এইয়া কথাবোৰ এনেকে যুক্তি সহকাৰে বুজাই দিলে মোৰ ভাল লাগে। আমাৰ এওঁ আকৌ এনেই কথাটো কৈ দিয়ে, চিধাই তাঁৰডাল ছিগি যায়। আকাশক দেখা নাই যে, সি আহিব নে নাই? আহিব আহিব, মই তেওঁক ফোন কৰিছিলোঁ নহয়, তেওঁ আহিম বুলি কৈছে। এইকেইদিন পেপাৰে টিভিয়ে কেৱল আকাশৰে কথা। সি দিয়া কেইবাটাও ইণ্টাৰভিউ মই চাইছোঁ, তুমি চাইছানে? চাইছোঁ। সি তাৰ সাহিত্য সৃষ্টিত তাৰ মাক দেউতাকৰ অনুপ্ৰেৰণা থকা বুলি কৈছে, বন্ধুবৰ্গৰ কথাও কৈছে, ল'ৰা ছোৱালী দুটাৰ কথাও কৈছে, কিন্তু সি তোমাৰ নামটো এবাৰলৈ উল্লেখ কৰা নাই। মোৰ নাম আকৌ কিয় ল'ব লাগে দাদা? মইনো কি কৰিছোঁ? জনাইতো জানে কোনে কি কৰিছে কোনে কি কৰা নাই। আজি সি একাডেমি বঁটা পাই বৰ বৰ লেকচাৰ নামাৰিলোঁ, মইতো জানো সি কাক কেনেকৈ কি দি এই বঁটাটো আদায় কৰিছে। আনৰ দৃষ্টিত সি ডাঙৰ মানুহ হ'লেও মোৰ দৃষ্টিত কিন্তু আকাশ এটা খাটি বেপাৰী মানুহ। তেওঁ যিয়ে নহওক দাদা, নিজৰ স্বামীৰ কাৰণে যিমান যি ত্যাগ কৰিব লাগে সেইবোৰ চব কৰা, কিন্তু সিও তোমাৰ এই কষ্ট ত্যাগৰ মূল্য দিব জানিব লাগে। সদায় তোমাৰ কথাবোৰ একপক্ষীয় হৈ থাকিব নোৱাৰে। আৰু তাত ফোন তলৈ গৈছোঁ, সি কিয় আহি নাপালে? লগোৱা মোৰ উপায় লগোৱা লোৱা লগো আহে। আকাশ, মই মই কৈ আছোঁ, ক'ত আছে আপুনি? হয় নেকি, চুবুৰী মানুহখিনি আপোনাক মাত লগাবলৈ ৰৈ আছিলে। আহকচোন আপুনি সোনকালে সোনকালে আহক। হয়, কি ক'লে? পাব্লিছাৰৰ ঘৰত ডাঙৰ পাৰ্টি দিছে, এৰি আহিবলৈ তেওঁৰ অসুবিধা হৈছে বোলে। নহয়, সি আহিব নে নাই? নাই নাই, আহিম বুলি কৈছে দাদা। নাহিলে কিন্তু বৰ বেয়া কথা হ'ব দেই, চুবুৰীৰ মানুহখিনিয়েতো তাকে লগ পাম বুলি আহিছে, তেওঁ চবে তাকে মাত লগাম বুলি আহিছে। তেওঁ আহিব লাগে দাদা, আজি দিনটোত অন্তত তুমি দিয়া পাৰ্টিটোতকৈ ডাঙৰ পাৰ্টি আৰু একোৱেই হ'ব নোৱাৰে। সি অন্তত এই পাৰ্টিটোত ফাৰ্ষ্ট এটেণ্ড কৰিব লাগিছে, আছে কেৱল সেই ৰংচঙীয়া পাৰ্টিবোৰতে। সি চাগে তোমাক পাৰ্টিলৈ যাবলৈ লগ নোৱাৰে। মইনো সেই বুলি কৈ কি কৰিম দাদা? মই তুমি যোৱা নোযোৱা পিছত মই নাজানো, এইখন ঘৰত মোৰ স্থান ক'ত? মনে মনে ভাবি আছোঁ, সেইদিনা এইখন ঘৰ দি মই ওলাই গুচি যাম নিজৰ অস্তিত্ব বিচাৰি। কথাকেইটা কোৱাৰ কাৰণে আকৌ তুমি মোক বেয়া নাপাবা। নহয় মানে এদিন আকাশ ভাল ল'ৰা বুলি তোমাৰ দেউতাৰক চাৰ্টিফিকেটখন মই দিছিলোঁতো, মোৰ কথালৈ মান্তি হৈ তোমাৰ দেউতাই তোমাক এইখন ঘৰলৈ বোৱাৰী কৰি পঠিয়াইছিলতো, সেইকাৰণে ভাবোঁ যে তোমাৰ সুখ দুখৰ কিছু চিন্তা কৰা কিছু অধিকাৰ মোৰো আছে। জানবী, তোমাৰ ছোৱালী মোৰ ল'ৰাৰ কি দগহে? দুই দুইকে এৰিবই নোখোজে। তেনেহ'লে এটা কাম কৰা, দুই দুইৰে বি এখন ফিক্স কৰি পেলোৱা, যদিহে জানবী একো আপত্তি নাথাকে। মোৰ কি আপত্তি লাগিব? কি কথাবোৰ কৈ দিম, কি কথাবোৰ কৈ দিম? এতিয়া যদি এইবোৰ কথা গম পাই যায় সিহঁতে যে পঢ়া শুনা বাদ দি প্ৰেম প্ৰীতি কৰাত লাগি যাব, সেই খবৰ আছে নে নাই তোমাৰ? আমি যাওঁ, ল'ৰাক লৈ আহ কিছুমান। ময়ো যাওঁ দিয়া, তুমি
ভাই ভাই শুই থাকা কিয় করলে দাদা এই মানুষখিনি কিয় নাকি লাজ পেলালে মানে নিজে আবেগত সাফল্য উদযাপন করব তুমি সি আহিলে সুধিবা নকন্দাকে সুধিবা সি যদি সম্রাট তুমি তেন্তে কি আপনি মোক আপনার গোলাম বলে ভাবার ভুল নকরি যে আপনি যিহকে কব আর মানে সহ্য করে যা মোর পাবলিক লাইফ আপনি সোমাব কথা নাই কিন্তু মোর পার্সোনেল লাইফ মানে কেতিয়া কার লগত কি করো তাকে লই মূর ঘুমাই বা ঠাট্টা মস্করা করে না থাকি পাহরি নাযাব আপনি যেনেকৈ কিতাপর ব্যাপারী মই তেনেকৈ আখরর ব্যাপারী আপনি ব্যাপারত লাভ বিচারে আর মই সম্মান বিচারো বস পার্থক্য সেইখিনি স্যার স্যার ছোৱালীজনী আকৌ আইছে আপনার বোলে লগ পাব বিচারে এইবর সব তোমার সাল মুখ লগ করাই দিম বলে তুমি ছোৱালীজনীর পৰা কমিশন খাইছা না জানিছে যেতিয়া আপত্তি নকৰিছে কিয় ইয়ার সব কথাতে দালালি মই দালালি নকৰা হলে এখেতেও বটা নাপালেহেতেন আর আপনালোকেও আপনালোকে এনেকৈ পার্টি করব নোৱাৰিলেহেতেন হব 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 যতে ততে যদি কথা বলে থাকবে নালাগে এই রিপোর্টারবোৰে গম পালে বড় ডাঙর কথা হব মই আর একটা পেক মারি আহ হেৰি স্বপ্নর জন্ম কাহিনী জানো মনের দাপন ধুয়াময় প্রতিচ্ছবি Thank you.
করেছে নয় ও আপনি না না মানুষ পার্সোনাল লাইফ ভুমুকি মরার ইচ্ছা একেবারে নাই, তথাপি কইসু সাবধান হব হসি মরিব। তুমি নালাগে নহয় উলিয়াব, মই উলিয়াম। আর ইয়াত বিয়া পাবলৈকে কি কথাটো আছে? তুমি আমাক টকা দি সহায় কৰিছিলা, টকাখিনি উভতাই দিলে আমাৰ দায়িত্ব। এতিয়া ৰিটায়ার্ড নোহোৱা হলে মই কেতিয়াও তোমাৰ ওচৰত এইবোৰ কথা উলিয়াবলৈ নাহিলো হেতেন, নিজে নিজে মেনেজ কৰিলো হেতেন। কিন্তু উপায় নাপাই আজি এনেকৈ এক ছোৱালীকো বেয়া নাপায়তো। তুমি তোমাৰ জীৱনক আজিও চিনিয়ে পোৱা নাই, তেওঁ বৰ উদাৰ চিন্তা আৰু যুক্তিবাদী মানুহ। তেওঁৰ লিখনিবোৰ পঢ়া হলে গম পালে হেতেন তেওঁৰ চিন্তাধাৰাবোৰ কিমান সুকীয়া। যা হোক, তই যে সুখী হৈছে জোঁৱাইৰ লগত থাকি, এতিয়া কেৱল এই বিপদটোৰ পৰা মুক্ত হ'ব পাৰিলেই ৰক্ষা। জাহ্নৱী, তোমাৰ যিখিনি কপি কৰিবলগীয়া আছে কাইলৈ কৰি দিবা, কাইলৈ মই জমা দিব লাগিব। দেউতা আহিছে। আৰু এটা কথা, মাজুলীত যে নাচৰ স্কুলত দিছা নামটো কাটি আনিবা। আকাশ যদি বৰকাগতি কন্যাই নাচি ফুৰাৰ একো দৰকাৰ নাই। দেউতাই আপোনাক কিবা ক'বলৈ আহিছে, বহুত পৰ ধৰি ৰৈ আছে। কি ক'বলৈ আহিছে কওক, আজি মোৰ আকৌ দুখন ৰুটি। দেউতালে বেংকৰ নোটিচ আহিছে, এই মাহটোত লোনটো মাৰিব নোৱাৰিলে ঘৰমতি বেংকে কাহিলৈ গুচি যাব বোলে। এইবোৰ তোমাৰ দেউতাৰ সমস্যা, আমাক কৈ কি লাভ? কি লাভ মানে? দেউতাই সেই লোনটো আমাৰ কাৰণেহে লৈছিল, আমাৰ সহায় হ'বলৈ লৈছিল। নগদ 10,00,000 টকা দিছিল আমাক, আৰে সেই টকাৰে আমি দুবছৰ চলিছিলোঁ। সেইখিনি সময়ত সেইখিনি টকা আমাৰ কাৰণে কিমান দৰকাৰী আছিল আপোনাৰ জানো মনত নাই? মনত থাকিলে বাৰু, এতিয়া মই কি কৰিব লাগে? টকাখিনি আমি দেউতাক উভতাই দিব লাগে। মই নোৱাৰো ইমান টকা দিব। নোৱাৰিলে ঘৰ মাটি বেংকে কাঢ়িলৈ গুচি যাব। আকা পাৰিলে বেংকক মেনেজ কৰক, এই ঘৰ মাটিখিনি মোৰ প্ৰত্যেক ভেটি, সেই ঘৰটোত আপুনি থাকে, গতিকে তাৰ দায়িত্ব আপুনি ল'ব লাগিব। লোনটো মাৰিব নোৱাৰাৰ কাৰণে মই নোৱাৰো। নোৱাৰো মানে? দেউতাই আমাক সহায় কৰিবলৈ আহিছিলে, কিন্তু এনেকে সমস্যা পেলাব নোৱাৰো। আকা কিনো সহায় সহায় কৰি আছা তুমি? কি সহায় সহায় কৰি আছা? আজিকালি ছোৱালী বিয়া দিয়াৰ সময়ত ল'ৰা ঘৰে কত কি বস্তু ডিমাণ্ড কৰে, মইতো সেইবোৰ একো কৰা নাছিলো। এতিয়া ধৰি ল'লে হ'ল, সেই টকাখিনি দেউতাৰে আমাক যৌতুকত দিছে, বছ হিচাপ খতম। যৌতুক এই শব্দটো আপোনাৰ মুখেদি ফুটিছে? আপোনাৰ দৰে স্বনাম ধন্য মুধা পতা সাহিত্যিক এজনে কৈছে তেওঁ সৌৰকৰ পৰা যৌতুক আদায় কৰিছে বুলি? তোমাৰ জোৱাই যৌতুক লৈ হিচাপ খতম কৰাৰ কথা কৈছে নহয়, তেওঁক ভালকৈ বুজাই দিয়া উচিত। যৌতুকৰ হিচাপটো কৰোঁতে তেওঁৰ অকণমান ভুল হৈছে। মোক বিয়া কৰিব শুনা আপুনি কি আছিল? এজন সাধাৰণ চৰকাৰী কেৰাণী, এজন থাৰ্ড গ্ৰেড কৰ্মচাৰীক 10,00,000 টকাৰে কিনি পোনাৰ ভুল দেউতাই কেতিয়াও নকৰিলেহেঁতেন। যদিহে জানিলেহেঁতেন সেইখিনি টকা তেওঁ আপোনাক যৌতুকত দিছে বুলি। তুমি বহুত বেছি চুক্তিত আপুনি নিজৰ মূলত 10,00,000 টকা নিৰ্ধাৰণ কৰিলে। বিয়াৰ এমাহ পিছত আপুনি দেখোন চাকৰি যোৱা এজন বেকাৰ হৈ পৰিছিল, আৰু দৰাৰ বজাৰ এজন বেকাৰৰ মূল্য 50 পইচাৰ চকলেটৰ সমানো নহয়, সেই কথা আপুনি নাজানে নে জানিও নজনাৰ ভাৱ ধৰিছে? ফাইনেলি নিজকে বেছি পেলাই ইমানে হেঁপাহ আছিল, মোক কিয় নগ'লে? মই নিজে টিকি ধৰি আপোনাক বেছি লৈ কোনোবা পেচাৰ কলি ইমান ভণ্ডামী কৰাৰ কি দৰকাৰ আছিল? মনে মনে থাকা, ইমান বেছিকৈ মুখ নেমেলিবা তুমি মোৰ সন্মুখত। ইমান দিনে মই মুখ বন্ধ কৰি আছিলোঁ, ইমান দিনে মই মুখ বন্ধ কৰি আছিলোঁ, কিন্তু আজি যেতিয়া মোৰ নিজৰ মৰমৰ ঘৰখন য'ত মোৰ শৈশৱ মোৰ যৌৱন পাৰ কৰিছোঁ, সেই ঘৰখন ধ্বংস হৈ যাবলৈ ওলোৱা দেখিছোঁ, ইয়াৰ পিছত আৰু মই মুখ বন্ধ কৰি থাকিব নোৱাৰিলোঁ। বহুত বিশ্বাস কৰিছিলোঁ আপোনাকো আকা, বহুত ভাল পাইছিলোঁ আপোনাক, সেই ভাল পোৱা এই বিশ্বাসত আপুনি এই প্ৰতিদান দিলে। নিজকে ইমান বেয়াকৈ নাঙঠ কৰি পেলাব নালাগিছিল আপুনি, তাকো কেৱল 10,00,000 টকাৰ কাৰণে। কিয় এনেকুৱা কৰিলে আপুনি কওকচোন, কিয় এনেকুৱা কৰিলে? মই যিমানেই নাঙঠ নহওঁ কিয়, মোক নাঙঠ কৰি তুমি সমাজৰ আগত থিয় কৰাব নোৱাৰা যেন হবি, কাৰণ মই তোমাৰ স্বামী। নিজৰ স্বামী আনৰ আগত নাঙঠ হৈ থিয় দিয়াটো কোনো মাইকী মানুহে হজম কৰিব নোৱাৰে।
আর মতা মানুষের কারণে সেইটাই ডর প্লাস আর মাইকী মানুষের প্লাস পয়েন্ট এইটাই। গিরিকর প্রপা ইমান বেশি ভণ্ডামী, ইমান বেশি বিশ্বাসঘাতকতা, অকলে অকলে হজম করার ক্ষমতা কেবল আমার আছে। যেদিনা বমি করে দিম সেইদিনাই গম পাই যাব সমাজত নিজের নামত চেহারা দেখাই কেনেকুয়া লাগে। সরু কথা দেউতা ইমান প্রবঞ্চনা করা তো সরু কথা। মোর প্রত্যেক খেতে উচল হল তাত মোর কোনো আফসোস নাই। যদি তহতর সংসারের খেতে উচল হব লগা হয় তেতিয়াহলে মই পাগল নাই 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 দেউতা, সেইবোৰ সেইবোৰ একো নহয়ও। তুমি তুমি নিশ্চিন্ত থাকা, সংসারখন মই গঢ়িছো যেতিয়া সংসারখন নাভাঙো মই, কথা দিছো তোমাক। আপনি মদন মোহন শইকীয়ার সংগ্রহী আন কারোবার ওসর গেলে আপনি হয়তো লাখে লাখে টাকা ঘটিব পারিব, কিন্তু বিপদের সময় আপনার ওসর কোনেও থিয় নহয়। মই কিন্তু হয়েছিল বহুত বিপদের পর মানে আপনার উদ্ধার করেছিল, আর সেই বিপদের বন্ধুকে আপনি যে গৌর সোধালে তারও কিন্তু হিসাব আপনি নোপাকে না থাকে। এটা মানে বহুত উপর থাকো শইকীয়া, বহু বেশি উপর। আপনি মোক যিমান অনিষ্ট করবল চেষ্টা নকরে কেউ, মোক ঢুকি পো আপনার কারণে ইমান সহজ নহব। ঠিক আছে বারো, ঠিক আছে, সময় দেখা যাব আপনি কি উপরর থাকে আর মই কি তললে যাও। আর মোর নতুন উপন্যাসের নাম হল অধপতন। যাব আগো, মানুষে ভাবিব পারে যে এইখন আপনার আত্মজীবনী। মোর আত্মজীবনী লিখার সময় এতিয়াও হওয়া নাই। তহতর দরে ব্যাপারীবোরক মই স্যার মাতি দিও নাকি? কাক মাতাছ তুমি? বড় ডাঙর কাণ্ড হয়েছে স্যার, বড় ডাঙর কাণ্ড হয়েছে। ও রাসওয়ালি আহা উমায় আহা। ও মালবিকা তুমি? আরে লগত থাকো। এর ককাই কি হইছে তোমালোক? কি লাগে? সিক্রেটি লাগে। স্বীকৃতি? কি ঘর স্বীকৃতি? এই গর্ভ থাকা সন্তানটোর স্বীকৃতি। মাঝে কথা নব কিবা? এবার মাঝে কথা নহয়, সঁচা কথা। এই মুখে মই সব কথাই উলিয়াইছো আর সব কথাই মই গম পাইছো। কি গম পাইছো, কি গম পাইছো? যিমান যি গম পাইছো সেইবোৰ এনেকৈ গাই বাই ফুৰিবলৈ আমাৰ লাজ লাগে। মানি লৈছো এই এই দুখ আছিল। এই আপোনাৰ লেখা পঢ়ি খুব ভাল পাইছিল, তাৰে হাত ধৰি আপুনি এই লগত যি যি কাণ্ড কৰিলে তাৰে পৰিণাম ভোগ কৰিবলগীয়া আছে মোৰ ভণ্টিয়ে। মিছা কথা, মিছা কথা এইবোৰ। অনুরোধ করছো স্যার, আমি সরু মানুষ, আমাক বড় বেশি জটিললে যাবলে বাধ্য নকরাব, তাতে সহজতে কামবর সেটেল করে পেলাটাই আমার সকলের কারণে মঙ্গল। এই 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 তহতর দরে মানুষে মোর মঙ্গল চিন্তা করব না লাগে। তহতর ব্ল্যাকমেলিং কর ধান্দা করছ না হয়, এই এই দালালটো লগ লাগি তহতর মোর পরে পয়সা হল মার ফন্দি করছ না হয়। লাভ নাই, লাভ নাই, মোর লগত এইপুর গেম খেলি তহতে কো পাত্তা নেব, এক কো পাত্তা নেব তহতে। প্লিজ স্যার, আপনি মোর কাছে ভগবান হয়, তোর দরে বহুত ছোৱালী মোর জীবনলৈ আহিছে, বহুত গৈছে, শীঘ্র বদনামী হব পাৰে, কিন্তু মোর নামটো মই আজিলৈকে বদনামী হব দিয়া নাই আর ভবিষ্যতেও। থাকে তাকো মই চাই লম, গুলি পেলাম।
কোলের বেলা আমি অধর বট্ট লোকে মুখা আর সহায় করিম মই মিশা কথা মিশা কথা এবার এইবোর সব মন বদনামি করে হরযন্ত্র আরে মই সেই ছোৱালীজনীক চিনিয়ে নাপাওঁ নাম করছো সবে মোর পিছনে উঠি পড়ি লাগিছে জানি তুমি কমসে কম বিশ্বাস করা বিশ্বাস করব হে বিশ্বাস করব তুমি বাহিরত কত কি করে ঘুরি ফুরা কিনা জানে নাকি প্লিজ জানো এইবার মাত কই দিয়া এইবার মোক বসাই দিয়া নহলে
নহলে আমার সংসার খন্ড ভাঙিবই, হয়তো মই সুইসাইড করবলগিয়া হব পারে। আৰু আৰু তেনে কইলে আমার এই বাচ্চাটার কি হব তুমি আমার ভাবিছো? ভালো কথা, আপনি কেউ ভবা নাছিল, আগলে নাভাবিব কিন্তু মই কোলাত লৈ ডাঙর কৰিছো, মই আর কলম কৰো জিয়ে নকৰা কিয়? তুমি তো তোমার জীৱৰ ক্ষেত্ৰৰ কেনে বসি ফেলা পৰবাৰা, আৰু তেনে কইলে তোমার দেউতাৰ কিমান কষ্ট হব তুমি আমার ভাবিছো? যৌ তুমি সে দেউতা দিবলগে কষ্টখিনি আপনি দিছে, নতুন কি আর কষ্ট দিবলগে দেউতাক আপনি একুৱে না মানে লৈছো জানবি কথা পাত
মই ভিতৰতে আছো। তোমাৰ নামটো কি আছিল? মালবিকা। আকাশৰ লিখনিবোৰ আজিলৈকে ময়ে কপি কৰি আহিছিলোঁ, গতিকে আন পঢ়ুৱৈ পঢ়িবলৈ পোৱাৰ আগতে তেওঁৰ লিখনিবোৰ সদায় মই পঢ়িবলৈ পাওঁ। মানুহটোৰ ভণ্ডামী দেখিছোঁ কাৰণেই নেকি তেওঁৰ লিখনিবোৰ কিবা বৰ মিছা মিছা যেন লাগে, তোমাৰ আকৌ ইমানেই সঁচা সঁচা যেন লাগি গ'ল, একেবাৰে তেওঁৰ ওচৰত নিজকে সমৰ্পণেই কৰি পেলালা। সেই সময়ত এবাৰো ভাবি নাচালা তেওঁৰ এজনী পত্নী আছে, এহাল ল'ৰা ছোৱালী আছে, এখন সংসাৰ আছে, গতিকে ক'ৰবাত যে ভুলটো তুমিও কৰিছা, নিজৰ আনন্দ ফূৰ্তিৰ কাৰণে মন মগজুৰ খিৰিকীখন অলপ সময়ৰ কাৰণে যে বন্ধ কৰি থৈছিলা, সেই কথাটো তুমিও স্বীকাৰ কৰি লোৱাটো ভাল হ'ব। সেই মানুহজনে মিঠা মিঠা চলাহী কথাৰে মোক এনেকৈ বহ কৰি পেলাইছিল যে কিছুমান কথা চিন্তা কৰিবলৈ মই সুযোগেই নাপালোঁ, সময়ো নাপালোঁ। কিন্তু এতিয়াতো সময় আছে, গতিকে আবেগ নহয় প্ৰেক্টিকেল হৈ নিজৰ গৰ্ভত থকা সন্তানটোৰ কথা ভাবা। কোৰ্টত কেছ কৰি পিতৃ পৰিচয় আদায় কৰিলাই বাৰু, তাৰ পৰা কাৰ কি লাভ হ'ব? তোমাৰ সন্তানটি যে এটি অবৈধ সন্তান, সেই বদনামটোতো মোচা নাযায়, তাক লালন পালন কৰিবলৈ শিক্ষিত কৰিবলৈ তোমাক টকা লাগিব, আৰু এনে এটা কেছ হোৱাৰ পিছত কোনেও তোমাৰ সন্তানক টকা দি সহায় কৰিবলৈ নাহে। তোমাৰ ককায়েৰ বা কিমান দিনলৈ বহি থাকিব তোমাৰ বোজা? মৰমৰ যে এটা সীমা আছে সেয়াটো তুমি জানাই। আৰু এটা কথা মই বুজি পোৱা নাই, চৰিত্ৰহীন লম্পট বাপেক এজনৰ পৰিচয়েৰে নিজৰ সন্তানক সমাজৰ আগত চিনাকি কৰাই দিবলৈ তোমালোকৰ ইমান ইমান হেঁপাহ কিয়? মালবিকাৰ ল'ৰা, মালবিকাৰ ছোৱালী বুলি চিনাকি কৰিবলৈ ইমান ইমান সংকোচ কিয়? ইমানেই জৰুৰী নে পিতৃ পৰিচয়? মোৰ জেগাত আপুনি হোৱা হ'লে আপুনি কি কৰিলেহেঁতেন? মই কেতিয়াও কোৰ্ট কাছাৰী কৰি হাহাকাৰ কৰি ঘূৰি নুফুৰিলোহেঁতেন। মোৰ সন্তানক কাৰো স্বীকৃতিৰ প্ৰয়োজন নাই, মোৰ সন্তান হিচাপে তাক মই ডাঙৰ কৰিলোহেঁতেন, আৰু সেইখিনি অহংকাৰ প্ৰতিগৰাকী মাতৃৰ থকাটো উচিত বুলি মই ভাবোঁ। সেইখিনি অহংকাৰ কৰিব পৰা ক্ষমতা মোৰো আছে। তেনেহ'লে বুঢ়াঙলি দুখে দেখি লম্পটবোৰক বুজাই দিয়া আটাইকে যে মাতৃৰ গৰ্ভজাত হোৱাটোৱেই প্ৰত্যেকটো সন্তানৰ সৰ্বশ্ৰেষ্ঠ স্বীকৃতি। প্ৰবঞ্চক পিতৃয়ে তিল মোহৰ মাৰি দিয়াৰ দৰকাৰ। সেন্দুৰ নলওঁতেই মাক বৰ সাহস কৰিছে যেতিয়া, এইখিনি অহংকাৰ দেখুৱাবলৈ তুমি ভয় কৰিব নালাগে, আৰু তাকে তোমাৰ গৰ্ভত থকা সন্তানটোৱে তোমাক চেহাই ক'ব আমাৰ মা ইমানেই দুৰ্বল নে? পিতৃ পৰিচয় অবিহনে মাৰ কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব আছে মোৰ, ইমানো বেছি দুৰ্বল নহয় মই, কাৰোৰে সহায় নোলোৱাকৈ মই মোৰ সন্তানটিক ডাঙৰ কৰিব পাৰিমতো। আৰু এই ক্ষেত্ৰত পাৰ্যমানে মই তোমাক সহায় কৰিম, তোমাৰ খবৰ ৰাখিম। এইখিনি কথা মই নিস্বাৰ্থভাৱে কোৱা নাই, স্বাৰ্থ এটা মোৰো আছে, মোৰ ল'ৰা ছোৱালী হ'ল সৰু হৈ আছে, গতিকে পাতিল বা মই এতিয়াই ভাঙিব খোজা নাই, কিন্তু এদিন হয়তো ভাঙিম, আৰু যিদিনা ভাঙিম কিন্তু তুমিও থাকিবা মোৰ কাষত, তোমাৰ সন্তানটিক কাষত, কোৰ্ট কাছাৰী নালাগে, কিন্তু মই তোমাক স্বীকৃতি দিম এগৰাকী প্ৰকৃত মাতৃ হিচাপে। সিদ্ধান্ত তুমিয়ে ল'বা, কোনোবা এজন চৰিত্ৰহীন পিতৃৰ পৰিচয় বিচাৰি হাহাকাৰ কৰি ঘূৰি ফুৰিবা, নে সেই পৰিচয়ক দলিয়াই দি অকলেই নিজৰ সন্তানক ডাঙৰ কৰি মাতৃ হোৱাৰ অহংকাৰ দেখুৱাবা? প্ৰথমটোত এগৰাকী মাতৃৰ দুৰ্বলতা প্ৰকাশ পাব, আৰু দ্বিতীয়টো কৰিলে মাতৃশক্তিৰ জয় হ'ব। সিদ্ধান্ত তোমাৰ ওপৰত। অহংকারী মা আমি
পত্নী হিসাবে নহয় এগারী
এগারী মাতৃ হিসাবে তো সিহতর দায়িত্বর পর মানে পলাব নো আপনার দরে তো মানে আর সুবিধাবাদীর চরিত্র লোব নো বহুত বেশি বিয়াকে কইসা তুমি মোক বহুত বেশি নমস্কার 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 ও আপনি তুমি ভিতর আছো আপনাকে কিন্তু মানিছে দেয় মিসেস বরকাগতি ইমান বেশি প্রবঞ্চনা করার পাছতো কিন্তু আপনি আপনার স্বামীর পক্ষ লোবলে এরা নাই বড় বেলেগ ধাতুরা গড়া মহিলা আপনিও ধাতুরে নহয় তেজ মঙহরে গড়া মানুষ আমি পার্থক্য মাথো ইমানে আন কিছু দরে আমার তেজবুর লেতেরা নহয় মঙহবুর শুকুয়া নহয় যেদিনা গরম তেজত মঙহবুর উতলিব নহয় আটাই গম পাই যাব মহিলাবুর আসলতে কি হয় বেলেগ কথা কয় হে আপনার পরিবারে বরকাকতি ও সাগে এনেকা কথা বল কয়ে এই ছোৱালীজনীক কেস উত্তর করবলে বাধ্য করাইছিল যি হোক যি নকরক কিয় মোক বরবাদ করবলে গই আপনি কিন্তু এবার বড় বেয়াক ফ্লপ মই না 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 পরাজয় বারো স্বীকার করছো কিন্তু ইয়াকো ভাবি আশ্বস্ত নহব যে যুদ্ধখন ইমানতেই শেষ হোক আর যুদ্ধ করবলে শকতি আছেই নে আপনার দেহ সময়ত দেখা যাব বারো কার কিমান শকতি হ্যাঁ কিন্তু এইবার মই সরু সুরা যুদ্ধত সামিল নহ এপাতেই অস্ত্র প্রয়োগ করিম সেইপাতেই বরবাদ করে ফেলাব আপনার সব নাম যক খ্যাতি কিন্তু তেনে এপাত অস্ত্র আপনার হাতলৈ কেতিয়াও নাহে মোক বরবাদ করার সুযোগ বিচারি বিচারি আপনি বুঢ়া হয়ে যাব কিন্তু তেনে সুযোগ আপনার হাতলৈ কেতিয়াও নাহে না 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 বুঢ়া তো আমি এদিন সকলোৱে হম আপনিও হব ময়ও হম কিন্তু আমার ভিতরত থাকা অন্তরর জ্বালাবুর তো শেষ হয়ে না যায় বরঞ্চ সময়ের লগে লগে সেইবুর বেশি নতুনহে হব আর সময়ের লগে লগে বহু বেশি বিখ্যাত হম মই বহু বেশি দামি রাইটার হম মই না 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 সেইবুরও হয়তো আপনি হব কিন্তু তাতেই তো মানুষের জীবন তো শেষ আহিলে ধুমুহা হবো।
তোমাক কই কি লাভ? তুমি জানি কি কইবা? হয় আহো নেকি? হয় হয় কই থাকো, আপনি মোক খবর দি থাকিব দেই। হব বেটা আইছো। মা এই মানুষজন কোন? মাঝে মাঝে ইয়ালৈ আহে আৰু তোমাক লগ কৰি গুচি যায়। তোক কই কি লাভ? তইনো জানে কি কই? এ মোক হেনো জানিব একো লগাব নাই। কালে মোৰ বাৰ্থডে হোটেলত পাৰ্টি দিছো, পাপাৰ পৰা টকা নিব লাগে। নাই তোক ইমান টকা কিয় লাগে বাবা? আরে তুমি কি হবিছা? মোৰ মাক কাৰণে খুদিছো। পাপাই তো এবোৰ কথা কেতিয়া নুখুদে? যেতিয়াই যি খুদো তাকে দি দিয়ে। যধে মধে টকা দি তেওঁ তহঁতৰ ওচৰত গ্ৰেট হৈ থাকে। আরে পাপাটো গ্ৰেট হয়ে, আৰু কিমান ডাঙৰ ৰাইট হয় তেওঁ। মই কাৰ ল'ৰা? আকাশ বৰ কাকতি ল'ৰা, লগে লগে গ্লেমাৰ পাহিয়ে গ'ল নহয়। কেতিয়াবা কেতিয়াবা মোৰ নামটো কওঁনে? তোমাৰ নাম? আৰে তোমাৰ নামনো কিয় ক'ম মই? আৰে তুমিনো কোন হয়? আৰে কোনে চিনি পায় তোমাক? কিন্তু পাপাক নিচিনা মানুহ কোনোৱে নাই, পাপাৰ গ্লেমাৰেই বেলেগ। মোৰটো ইমান দুখাইছে। আই সেইদিনাখন তোৰ ৰুমটো মই চাফা কৰোঁতে কিবা বগা বগা পাউডাৰৰ নিচিনা বস্তু অলপ দেখিছিলোঁ, চিৰিঞ্জো দেখিছিলোঁ কেইটামান। কি হয় এইবোৰ? কি হয়? ঘৰতে আছো যে পাপা, মানে মই তোমাকে ৱেইট কৰি আছো, মোক অলপ টকা লাগে পাপা। নহয় মানে কাইলৈ বাৰ্থডে পাৰ্টি দিছোতো ডাঙৰকে। ইমান ব্যাখ্যা কিয় কৰিব লাগে? আলমাৰিতে আছে, লৈ গ'লেই হ'ল। থেংক ইউ পাপা। আরে হে কেন মা খদাই কও, ইউ আর রিয়েলি গ্রেট পাপা। থ্যাংক ইউ। এনে কই তো খাদি আপনি প্রশংসা বুতলিছে ঠিকই, কিন্তু ইয়া যেন ভাল কথা হইছে কক্সুন। ইয়াত বিয়া হবলগা কি আছে? মই লুড়া যেতিয়া টকা খরচ করি। কিন্তু কোত খরচ করে সেই টকা? কিতিয়া আপনি খবর কৰিছে নে? তুমি হিহতৰ মাল খুৱা, গতিকে তুমিয়ে খুদিবা। হিহতৰ ওচৰত মাকৰ কোনো গুৰুত্বই নাই, কাৰণ মোৰ নাম নাই, গ্লেমাৰ নাই, খ্যাতি নাই। গতিকে সিহঁতে এইখন ঘৰত মোৰ কোনো কোনো কথাতে গুৰুত্ব নিদিয়ে। নামি নামি মানুহ হোৱাৰ এই প্লাছ পইণ্ট। পুৰণা কাহিনীবোৰ নেজানে যে, জানিলে মাইনাছ পইণ্টবোৰো জল জল পট পট হৈ গ'ল এতিয়া। আমাৰ ছোৱালী ডাঙৰেই ভুল, তাইৰ বিয়া বাৰুৰ কথাও চিন্তা কৰিবৰ সময় হৈছে। মই আৰু বেছি ভাবি কৰি নাথাকো, সিদ্ধান্ত ল'ম লগালগ বিয়া। মই হাই পাপা, ৰাতিলৈ লগন, ভালদৰে যাবি, বৰ বেছি স্পীডত বাইক নচলাবি। লুৰা তুমিও চোৱা, ময়ো চাওঁ, পাৰিলে এই বছৰতে লেঠাটো মাৰি পেলাব। ইমান দিনে মই কি পেঞ্চন লিপিলেকে ঘূৰি ফুৰিছো নেকি? বৰুণে চৰকাৰী চাকৰি পালে, আইও এইটো দেখোন একেবাৰে মিঠাই খাবলগীয়া কথা। মিঠাই মই অকণমান ফ্ৰেছ হওঁ, গৈ মিটিং এখন আছে। ঐ ল'ৰা, কি কৈছা শুনা নাই? খুৰীয়ে আহি বোলে মিঠাই খাব, যা। এ মই এনে নাই নে মই তেই মিছো, মই এনে আহিছিলো, মই এনে ক এ যাওক দিয়া, হে যাওক। ইহঁতবোৰ থাকিলে ভালকৈ কথা এষাৰো পাতিব নোৱাৰি। আজি ইহঁতৰ দেউতাকে মাজনীৰ বিয়াৰ কথা উলিয়াইছিল। মই বৰুণৰ নামটো নললোঁ দিয়কচোন, আপোনাৰ লগত নতুনকৈ একো কথা পতাই হোৱা নাই নহয়। মই এ নতুনকৈ আকৌ কি কথা পাতিবলগীয়া আছে? ইহঁতৰ হাল সৰু থাকোঁতেই আমি কথাবোৰ ফিক্স কৰি থৈছোঁ, এতিয়া জাষ্ট ফৰ্মেলিটিছখিনি কৰি পেলালে হ'ল। অঁ এই অম্লানক দেখা নাই যে, কিন্তু ইমান ৰাতিপুৱাই ক'লৈ গৈছে? আরে এই মাহাতা পার্টি কিনা বেশি কে দিবলগে আছে, হে কেন কাম করিছা?
এরা ড্রাগসর ব্যাপার করা লোক কেটামান সি রাস্তা কাজিয়া করে আছে, লোককেটা পলাই গেল, সি ধরা পড়ে। খবর তো পাই মই বরুণক থানালে পঠিয়ে দিল, অল্প পাছতে বোলে আকাশও গিয়ে পালেগে। এটা সাকে পুলিশক বুঝাই বহাই তাক লই মই প্রায় কয়ে আছিল মই অম্লান শুদ্ধ পথত নাই, সি বিপথে গৈছে। কিন্তু এইখন ঘরত মোর কথা কোনোবাই শুনিলে, কারণ মোর নাম নাই, গ্ল্যামার নাই, সুনাম নাই, এটা এটা প্রকাণ্ড শূন্য মই এইখন ঘরত। কেতিয়াবা কেতিয়াবা চিঞৰি চিঞৰি কান্দিবলৈ বৰ মন যায় দাদা, কিন্তু কান্দিবলৈ কাৰ ওচৰত? দেউতা জীয়াই থকা হলে দেউতাৰ মা ঘৰলৈ গৈয়ে কান্দিলো, দেউতাও মৰি থাকিল। বৰ বেছিকে কান্দিবলৈ মন গলে আমাৰ ঘৰত গৈ কান্দি থৈ আহিবাগে, চকু পানীবোৰ আকৌ ভিতৰ সোমাই থাকিলে ইনফেকশ্যনো হ'ব পাৰে। একো চিন্তা নকৰিবি তই, তই আকৌ যদি বৰ কাকতি লৰা, মোৰ এটা ফোনত যিকোনো থানাৰ যিকোনো পুলিচে ইজ বছ বুলি ক'বলৈ বাধ্য। ই যে তোমাৰ ল'ৰা হয় সেই কথা বাৰু মই বুজি পালো, কিন্তু তোমাৰ ল'ৰা হৈ থানালৈ যাবলগীয়া হ'ল কিয়? তথাপিও সাবধানত চলাটো ভাল অম্লান, এই বেপাৰীকেইটাই তোমাকো বিচাৰি ফুৰিব পাৰে। সিহঁতে মোক একো কৰিব নোৱাৰে, আৰে সিহঁতে মোক ঢুকিয়াই নাপায়, পুলিচৰ ভয়ত চাগে সিহঁতে অসমেদি ক'ৰবাত ছুটি, তাতে আকৌ পাপা আছে, মোৰ কিহৰ চিন্তা, নো প্ৰব্লেম। ইয়াত বৰ এটা বেচেৰা যেন নালাগে। আপুনি কি ক'ব খুজিছে? মই ক'ব খুজিছোঁ যে তোমাৰ ল'ৰা ছোৱালী দুটা বাপেক জীয়েকৰ অহংকাৰত ফুলা নুফুলা কথা ওলালে যেতিয়া আমাৰ আৰু ইয়াত কাম নাই। বল বৰুণ দাদা, অলপমান ৰবচোন, আজি আটাই আছে যেতিয়া মই কথাষাৰ উলিওৱাই ভাল হ'ব। আপুনি মই গৈ থাকোঁ পাপা, ৰচোন মাজনী মোৰ কথাষাৰ শুনি যাব, দাদাৰ লগত মই কথা পাতি ইহঁতালৰ বিয়াখন ঠিক কৰি থৈছিলোঁ, কাকো কোৱা নাছিলোঁ দিয়কচোন, হ'লেও মনে মনে মই সিদ্ধান্ত লৈ থৈছিলোঁ। এতিয়া ইহঁতাল উপযুক্ত হৈছে যেতিয়া মই ইহঁতৰ বিয়াখন পাতিব খোজোঁ। মোৰ ছোৱালীৰ বিয়া ঠিক হৈ গ'ল, অথচ মই গমেই নাপাওঁ। লাহে ধীৰে তোমাক জনালোহেঁতেন, আৰু এতিয়াতো দিন বাৰ ফাইনেল হোৱা নাই। আমি গৈ থাকোঁ দিয়া, আপুনি আকৌ বেয়া চেয়া নাপাওক? নাই 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 নাই, মই বেয়া চেয়া নাপাওঁ, কিন্তু মোৰ বেয়া লাগিছে জাহ্নৱীৰ বহুদিনীয়া আশাটোত তোমালোকে চেঁচা পানী ঢলাৰ কাৰণে। মই তোমাক বহুদিনৰ আগতে এষাৰ কথা কৈছিলোঁ জাহ্নৱী, এই ঘৰখনত তোমাৰ পজিশ্যননো কি ভালকৈ এবাৰ গমি পিটি চাবা, সেই আগতেও কৈছিলোঁ আজিও ক'লোঁ। এখেতে মোক আকৌ পজিশ্যনৰ কথা শিকায়, মোৰ এই মিটিং এখন আছে তাৰ পৰা। আপুনি বেজাৰ নকৰিব আজি, ৰিম্পীৰ লগত মোৰ বিয়া হওক বা নহওক সেইবোৰ মোৰ ঘুমাবলগীয়া একো নাই, কিন্তু আপোনাৰ পছন্দত যে মই উত্তীৰ্ণ হৈছোঁ
সেইটাই মুখের একটা ডর এস্টিটমেন্ট আদি মেনে মেনে থ্যাংক টু ইউ আপনি মো পছন্দ করার কান্দিব লাগিব নহয় আনক কন্দুৱাব লাগিব কামবোৰ কৰি গৈছিল আৰু আমাক যি কথা দিছিল সেই আখৰে আখৰে পালনো কৰিছিল কিন্তু আজি যে তেওঁ ইয়ালৈ আহিব তেওঁ বিশেষ কাম এটা লৈহে ইয়ালৈ আহিব খুজিছে তেওঁ এনেই নাহে মিছেছ বৰকাকতি আহিল নাই 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 আহি পহি নাই তেখেতে আপোনাকো মাতিছে নেকি মাতিছে কিন্তু কিয় মাতিছে কোৱা নাই আহিহে কম বুলি কৈছে মই কৈছো নহয় তেওঁ আজি বিশেষ কাম এটা লৈহে ইয়ালৈ আহিব খুজিছে কিন্তু কামটো বাকি নিশ্চয় সৰু সুৰা কাম নহ'ব নহ'লে আমাক এনেকৈ ইয়ালৈ মাতি নপঠিয়ালেহেঁতেন আৰু হয়তো কামটো এনেকুৱা হ'ব পাৰে যিটো কামৰ কথা আকাশ বৰকাকতিয়ে জানিব নালাগে ক্ষমা কৰিব অলপ পলম হ'ল Oh
ককায়ের মুখেদি শুনি আহিছো মাতৃ হিসাবে এটা তুমি গর্ব করিব পারা এবার আপনার আশীর্বাদ বাইদেউ বহুদিন তুমি সমাজৰ পৰা লুকাই থাকিলা মালবিকা এতিয়া তোমাৰ সমাজৰ ওচৰলৈ সন্মুখলৈ অহাৰ সময় সমাগত হৈছে এগৰাকী অবৈধ মাতৃ হিচাপে নহয় এগৰাকী যুঁজাৰু মাতৃ হিচাপে সমাজৰ ওচৰত থিয় হোৱাৰ সময় উপস্থিত হৈছেহি মই একো বুজা নাই বাইদেউ সময় আহক সকলো বুজি পাবা মিষ্টাৰ শইকীয়া হয় কওকচোন এইখন লওকচোন কি এইখন মোৰ ডায়েৰী আকাশৰ লিখনিবোৰ কপি কৰি অহাৰ ফাঁকে ফাঁকে এইখন মই লিখি উলিয়াইছিলোঁ পাৰিলে আপুনি এইখন ছপা কৰিব আপোনাৰ প্ৰতিশোধৰ জ্বালা আঁতৰ কৰিবলৈ এই ডায়েৰীখনেই যথেষ্ট হ'ব মই আচলতে বহুদিনৰ পৰা ভাবি আহিছিলোঁ বুজিছে ইমানখিনি অবহেলা ইমানখিনি প্ৰবঞ্চনা ইমানখিনি শোক পোৱাৰ পাছত মই আচলতে কি কৰিব লাগে মই নিজে কান্দিব লাগে নে মই আনক কন্দুৱাব লাগে নিজেতো বহুত বহুত কান্দিলোঁ মই সেই সিদ্ধান্ত লৈছোঁ এইবাৰ আনক কন্দুৱাম মই নিজকে সম্ৰাজ্ঞীৰ আসনত বহুৱাম মই সম্ৰাজ্ঞী যদি পার্টি আনব দেখুন খাওয়া বস্তু একু নাই যোগাড় হওয়া নাই যদি আনব পারো কিন্তু মোক কেবল কমিশন তো দিলে হল কিনো কিনো ইমান দালালির মাথা মারি থাকা হে তুমি ইমান মানুষ আন্টি মাতি বলেছিল আন্টিয়ে মাতিবলে দিছে কিন্তু কিয় কারণ তো কি যাওগৈ মানে এনেকৈ তালি টোপোলা লৈ তুমি কলৈ যাবলৈ ওলাইছা আপনার সংসারখন এই থৈ মই যাওগৈ দেউতাক মই কথা দিছিলোঁ সংসারখন পাতিছোঁ যেতিয়া সংসারখন নাভাঙো মই ভঙাও নাই এতিয়া মোৰ সকলো দায়িত্ব শেষ গতিকে সংসারখন এৰি থৈ যোৱাত মোৰো একো আপত্তি থাকিব নালাগে কিন্তু কিন্তু তুমি যাব লগা হ'ল কিয় এইখন তোমাৰ ঘৰ তোমাৰ সংসাৰ কিন্তু এইখন সংসাৰত মোৰ কোনো অস্তিত্বই নাই আপনি এটার পিছনে এটা করে উপদ্রব করে গে আছে আর পত্নী ধর্ম পালন করে সেইবুক মই সেই কুকর্মবুক মই সাপোর্ট করে গে থাকবলিয়া হয়েছে সন্তান জন্ম দিছো কিন্তু মাতৃত্বর অধিকার সাব্যস্ত করার কোনো অবকাশ নাই পুত্র সন্তানটিক তিল তিলক মৃত্যুর মুখলে আগুয়াই যা দেখিছো কিন্তু তাক শুদ্ধ পথলে অনার মোর কোনো ক্ষমতা নাই কন্যা সন্তানটিক জন্ম দিছোঁ প্ৰতিপালন কৰিছোঁ কিমান দিন কিমান ৰাতি তাৰ লগত মই টোপনি ক্ষতি কৰিছোঁ তাৰ হিচাপ নাই অথচ সিহঁতৰ কাৰণে মই এজনী অৰ্ডিনেৰী মা ইমান দিন এইখন ঘৰত মই দাসী হৈ চলিছোঁ যেন আপুনি সাহিত্য জগতৰ সম্ৰাট আৰু মই আপোনাৰ দাসী আৰু কিমান দিন চলিম এই দাসত্বৰ বান্ধোন স্বীকাৰ কৰি এই
এতিয়া মোকো এখন মুকলি আকাশ লগা হৈছে, অলপ মুকলি বতাহ লগা হৈছে, যত মই মোর অস্তিত্বক বিচাৰি পাব পাৰো, যত মই কোন সেই প্ৰশ্নৰ উত্তৰ মই পাব পাৰো। আপুনি যেনেকৈ সাহিত্য জগতৰ সম্ৰাট হ'ব বিচাৰিছে, ময়ো তেনেকৈ জীৱন সংগ্ৰামৰ সম্ৰাট্ৰী হ'ব বিচাৰিছো। এইবোৰ আমাৰ ঘৰৰ ভিতৰৰ কথা, বেলেগ মানুহক কিয় জনাব লগা হ'ল? মই নিজে নজনালে এইখিনি মানুহৰ আগত আপুনি মোৰ বিষয়ে বহুত ভুল ব্যাখ্যা আগবঢ়ালেহেঁতেন, সেইকাৰণে আজি সকলোৰে আগত মই নিজেই ক্লিয়াৰ কৰি থৈ গ'লো। নোৱাৰিবা নোৱাৰিবা, বাহিৰত চলিব, দুদিনতে উভতি আহিব লাগিব মোৰ কাষলৈ। মই নাহো আপোনাৰ কাষলৈ, আপুনি কিন্তু মোৰ কাষলৈ যাবলৈ বাধ্য হ'ব, যাবলৈ নহয় দৌৰিবলৈ বাধ্য হ'ব, তাকো নাঙত হৈ। সমাজত মুখা পিন্ধা স্বামীক যিকোনো সময়তে নাঙঠ কৰি পেলাব পাৰে তেওঁৰ পৰিবাৰে। এয়া এগৰাকী মহিলাৰ প্লাছ পইণ্ট।
সুধে